ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে একটি মালবাহী গাড়ি পেছনের দিকে বাঁক নিতে গিয়ে এক নং টিলা বাজারে স্থায়ী নেতাজির স্ট্যাচুটিতে ধাক্কা মারে, ফলে স্ট্যাচুটি মাটিতে পড়ে যায়। ওই সময় কিছু স্থানীয় ব্যবসায়ী ঘটনা দেখে চালক সহ গাড়িটিকে আটক করে। পরবর্তী সময়ে ওই গাড়ির মালিককে ব্যবসায়ীদেরকে কথা দিয়ে যায়, নেতাজি স্ট্যাচু ঠিক করে দেওয়া হবে, কিন্তু এখনও স্ট্যাচুটি মেরামত করে সারাই করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি গাড়ির মালিক। বুধবার সকালে যখন লোকজন বাজারে আসে, বিষয়টি তাদের নজরে আসতে ক্ষোভে ফেটে পড়ে। সকালে আইসি, আইবার পরে দেখছি যে এটা পড়ে রয়েছে, তখন ওই মেস্ত্রি লই আইছে, আর ওই তপন সাজা ভিতর বাজার চাল দোকান টাইমের ছেলে আইছে আর ড্রাইভার আইছে, আয়া এটা ঠিকঠাক করে দিব। কিছু ঘটনা কিভাবে গাড়িতে চালের ঘুরে গুলো ধাক্কা ধাক্কা দিছে গাড়িটা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।